আর মাত্র 2 মাস পরে শুরু হচ্ছে ফিফা মহিলা বিশ্বকাপ, যেটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই ফুটবল খেলাটি এবারে 32টি দল অংশগ্রহণ করবে, কিন্তু অন্যান্য বার 24টি দল অংশগ্রহণ করত, যা 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত এই খেলাগুলি হবে। তো আজকে দর্শক বন্ধুদের তুলে ধরছি যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সময়সূচিটি, সেই সময়সূচি। তো দর্শক বন্ধুদের এখানে অনুরোধ করবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিস্তারিত জানুন আর্জেন্টিনা ও ব্রাজিলের মহিলা বিশ্বকাপের সময়সূচি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি। 24 জুলাই গ্রুপ জি ইতালি বনাম আর্জেন্টিনা ম্যাচটি হবে সকাল 7টা, এবং 28 জুলাই গ্রুপ জি আর্জেন্টিনা বনাম দক্ষিণ আফ্রিকা রাত 1টায়, এবং 21 আগস্ট গ্রুপ জিতে রয়েছে আর্জেন্টিনা বনাম সুইডেন সকাল 4টায়। এবারে জানিয়ে দিচ্ছি ব্রাজিলের ম্যাচের সময়সূচি। 24 জুলাই গ্রুপ এফ ব্রাজিল বনাম পানামা সকাল 12টায় ম্যাচটি হবে। এরপরে রয়েছে 29 জুলাই গ্রুপ এফ এ ফ্রান্স বনাম ব্রাজিল রাত 1:30। এরপরে 21 আগস্ট রয়েছে গ্রুপ এফ এ জামাইকা বনাম ব্রাজিল, এই ম্যাচটি হবে সকাল 11টায়। তো এই ম্যাচগুলি সম্পূর্ণ দেখাবে ইন্ডিয়ান যে চ্যানেল রয়েছে স্পোর্ট 18, এই স্পোর্ট 18 চ্যানেল সকল খেলা, এই যে মহিলা ফুটবল যে বিশ্বকাপ ফিফা 2023-এর সকল খেলা সরাসরি লাইভ প্রচার করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা চোখ রাখুন চ্যানেল 18, যেটা ইন্ডিয়ান চ্যানেল, এবং উপভোগ করুন ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ 2023। সকল বন্ধুকে প্রশ্ন ও মতামত জানাতে কমেন্ট বক্সে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা প্রশ্ন মতামত জানাবেন, এছাড়াও আপনারা আরও লিখতে পারেন www.youtube.com/tennisports এই ঠিকানায়। তো এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।